রাত পোহালেই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বিদ্যার দেবী সরস্বতী উৎসব। আর এই উৎসবকে কেন্দ্র করে ফরিদপুর শহরে থানার মোড়ে জমে উঠেছে সরস্বতী প্রতিমার বিক্রির হাট। ছোট থেকে বড় নানা ধরনের প্রতিমা স্থান পেয়েছে এই হাটে। বিদ্যার দেবীকে আরাধনার জন্য এই হাট থেকে পছন্দের প্রতিমা কিনছেন সনাতন ধর্মাবলম্বীরা, আর তাই সকাল থেকে রাত পর্যন্ত চলছে প্রতিমা বিক্রি। পড়াশোনা ভালো হওয়ার জন্য এই দেবীর আরাধনা করেন বলে জানান ক্রেতারা, আর তাই পছন্দের প্রতিমা কেনার পাশাপাশি পূজা করার সরঞ্জাম কিনতে ব্যস্ত সময় পার করছেন তারা। আগামীকালকে আমাদের সরস্বতী পূজা, আমরা বাসায় পূজা করার জন্য এখানে প্রতিমা দেখতে আসছি। আজকে দেখবো, বিকেলের দিকে কিনবো, তারপর কালকে আমাদের পুজো, সবাই মিলে আনন্দ উৎসব করবো। আমি ঠাকুর কিনতে গেছি, কালকে আমাদের পূজা, আমার পড়ালেখার জন্য ভালো হয়, তার জন্য আমি ঠাকুর কিনতে গেছি। আগামীকালকে আমাদের বিদ্যাদেবী সরস্বতী পূজা, এ কারণে হাটে আসছি, ঠাকুর দেখছি, একটা কিনে সবাই মিলে একটু পূজা করবো। কালকে আমাদের সরস্বতী পূজা, এখন এবং আমরা এসেছি আমাদের বাসার জন্য সরস্বতী ঠাকুর কিনতে, কারণ সরস্বতী আমাদের বিদ্যার দেবী, তাই আমরা সবাই বাসা বাড়িতে পুজোগুলো করে থাকি, তাতে আমাদের বিদ্যা যদি আমাদের বিদ্যা দিতে পারে। এদিকে শহরের থানার মোড়ে অস্থায়ী হাটে সরস্বতী প্রতিমা বিক্রি করে খুশি মৃৎশিল্পীরা। আমি এই সরস্বতী ঠাকুর যাবতীয় 2 মাস ধরে তৈরি করছি, 30 থেকে 40টা বানাইছি। আপনি গতকালকেও কিছু বিক্রি হয়েছে এবং আজকেও কিছু হচ্ছে, আশা করি যে আজকের দিনের ভিতরে আমি কাভার করে ফেলতে পারবো। আমি এই যে মনে করেন যে কয়েক কিছু ঠাকুর আনছি, এই 4-5টা বিক্রি করছি, যাই আনছি সব বিক্রি হয়ে যাবে আশা করি। তো আমরা এখানে প্রতি বছর প্রতিমা বিক্রি করি, প্রতি বছরই আসি এই হাটটায়। তো আমাদের জায়গার সমস্যা হয়, কারণ কি অনেক দোকানপাট বসতে পারে না, বেচা কেনা করতে সমস্যা হয়। তো আমরা একটু এর থেকে যদি ভালো কোনো জায়গা, একটু নির্ধারিত ভালো ছড়ানোর একটু জায়গা হতো, তাহলে আমাদের বেচা কেনার সুবিধা হতো। ফরিদপুর জেলায় এবছর সার্বজনীনভাবে প্রায় 7 শতাধিক স্থানে সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, WMTV।